এটা হলো আমার বাড়ি, দেখতে পাচ্ছেন বিশাল একটা বাড়ি। তো আমি আপনাদের দেখাচ্ছি কিরকম বাড়ি। দেখতে পাচ্ছেন অনেক বড় বাড়ি। সুইমিং পুল আছে, অনেক গাড়িও আছে। একটা দরজা আর একটা দরজা, আর ওই পাশে গাড়ির দরজা। দেখতে পাচ্ছেন অনেকগুলো কার, দেখতে পাচ্ছেন আমি ফিরে আছি। এখানে বসা যাবে, এখানে বাতাই। এই যে দেখতে পাচ্ছেন যে বসা যায়, যে কি সুন্দর পরিবেশ। ঢুকবার বসা যায়, এই এখানেও বসা যায়। এই যে সোফাও বসা যায়, এই যে টিভি, তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই যে চেয়ার, এখানে নাস্তা করা যায়। এই যে কিচেন আমার, যে ফ্রিজ আছে, যে ফুলদানি, যে এটাও সোফা, এই যে বুকশেলফ, এই যে দাঁড়ান, এই পাশে একটা রুম আছে, এটা হলো গোসলখানা, বাথরুম, ওয়াশরুম। এই যে আমার দুই তলায় যাচ্ছে, এই যে আরো টপ, এই যে এটা এমনি ড্রয়িং রুম। এই যে দেখতে পাচ্ছেন এগুলো বসা যাবে, এই যে এটা টিভি, টিভি তোমার বাড়ি, এটা বেডরুম, এটা শোয়া যায়, যে ড্রেসিং টেবিল। তারপরে এখানে ধরুন আমরা দেখতে পাচ্ছেন দুইতলা খাট, দোতলা, এটাও ড্রয়িং রুম, সুন্দর রুম। এই যে কাপড় ঝুলানো, এই যে কত, এই কত আর মনে, এই যে ছবি, এই যে ফ্রেম, আমি যে শরীর দেখতে পাচ্ছেন দোতলা, দোতলায় শোয়া যায় না। তো এবার আমি যাচ্ছি জিনিসতলা, এটা দেখতে পাচ্ছি না পরে, এটা দেখতে পাচ্ছি তো। এবার আমার একটা বাড়ি শুধু নয়, আরো একটা আছে। এই যে এটা দেখুন, এই যে
যেটাও শুধু এটা আপনি একটু দেখেন এরকমভাবে গাইস, দেখতে পাচ্ছেন কিরকম কি সুন্দর একটা বাড়ি। সুইমিং পুলও আছে, যে ঢুকছি বাড়িতে। এই যে এটা ড্রয়িং রুম, কিচেন, ড্রয়িং রুম। এবার এই যে এবার যাব, এটাও ডাইনিং রুম, কিচেন রুম। তো এই যে বোতল দেখতে পাচ্ছেন এখানে, তারপরে এই যে দোতলা, যে একটা বারান্দা, যে এখানে বসা যায়, এখানে বসা যায়। এটা হলো গেমিং সোফা, এই যে এবার এটা সোফা এলো। এবার এটা বেডরুম, এটা হলো বুকশেলফ, এটা হলো আয়না, এটা হলো ওয়াচ, তো এটা হলো ওয়াশরুম। দেখতে পাচ্ছেন বেসিনও আছে, সোফা রুম, বিশাল বড় সোফা। এটা হলো বক্স, বাদ্যযন্ত্র, যে গিটার, হারমোনিয়াম বক্স, গিটার, এই যে অনেক কিছুই আছে। তারপরে আমরা নিচে গেলাম, আমার শুধু এই দুটো বাড়ি নয়, আমার আরো একটি বাসা আছে, সেটা হলো এই যে তোমার শেষের বাসাটা, দেখতে পাচ্ছেন এটা গেট। আমি বাসাটা দেখাচ্ছি আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন এটাও একটা বিশাল বড় বাসা, ধনী বাসা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে তাহলে আমি বাসায় এখন ঢুকি। এই যে এটা দিয়ে ছাদে যেতে হয়, ছাদের ভিতর দিয়েও যাওয়া যায়। তা আমি দুইতলা আপনাদের দেখাই, একতলা। এই যে দেখতে পাচ্ছেন এটাও গেমিং সোফা, যে ক্লক আছে, ওয়াচ, তো এখানে টিভি দেখা যায়, এই যে বোতল রাখা আছে, এই যে এটা হলো ওয়াশরুম, দুইটা ওয়াশরুম আছে, এই যে এটা দোতলায় আছে, এই যে এটা ফুলদানের এই, আর এই যে এটা হলো এই বারান্দা, দেখতে পাচ্ছেন। আর এটা হলো সাদ, সাদ এখান থেকে যাওয়া যায়, কোনো সমস্যা নেই। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এই যে দেখতে পাচ্ছেন
নিয়ে এখানে বসা যায়। এবার আমি এটা দেখুন ঠিকই দেখা যাবে। এবার এটা সুইমিং পুল এখানে, এই যে এটা ছাদ, এই বাসার অন্য ফ্ল্যাট, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এবার এসে দেওয়া যাবে। এবার এবার নিচে এখান থেকে এখানে যাওয়া যাবে। তো এবার আমি এখানে দোতলা পেছনে এখানে আছে রেড টিভি দেখা যাবে। এবার যে কিছুই না, এটাও ওয়াশরুম আর কি। তো এখানে যে দেখাও গেমিং সোফা, তো এই যে এখানে টিভি দেখা যাবে, এখানেও এই যে গান শোনা যায়, ট্যাব প্লেট, এখানে ট্যাব রাখা আছে। তো গাইস আমার তিনটা বাড়ি, এক নম্বরে দেখতে পাচ্ছেন এই যে দুই নম্বর, দুই নম্বর আর এখানে গাড়ি রাখা যায়। আমি দুই নম্বরে এই বাসাটা আছে, দেখতে পাচ্ছেন ছোটোখাটো বাসা। এখানে আছে দুই নম্বর বাসা, এটা হলো সবচেয়ে বড় বাসা, তিন নম্বর। তো বিদায়।